আসসালামু আলাইকুম মাত্র দুটো ডিম দিয়ে নরম তুলতুলে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম না টেনে পুরো রেসিপিটি দেখতে থাকেন বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম এক কাপ পরিমাণ চিনি একটি কাঁটা চামিচের সাহায্যে আমি চিনি আর ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব ভালোভাবে বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি একশো চামিচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণ ভেনিলা অল্প পরিমাণ লবণ দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানোর কাজটা ভালোভাবে করতে হবে এখন নরমাল পানি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এটা একদম নর্মাল পানি অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি ব্যাটারগুলো একটি কাপে ঢেলে চামচের মধ্যে আমি এভাবে ঢেলে নাস্তাটা বানিয়ে নিব। দেখে বুঝে নেবেন আমি কিভাবে নাস্তাগুলো বানাচ্ছি আপনারা চাইলে সরাসরি চামচ দিয়েও করতে পারবেন এভাবে করলে কি নাস্তার শেপটা সুন্দর আসে জালটা আছে আমার মিডিয়ামের থেকে কম হাই হিটে ভাজলে নাস্তাটি ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম আসের থেকে একটু কম আছে আমি ধৈর্য সহকারে নাস্তাগুলো ভালোভাবে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব এভাবে ভেজে নিলেই নাস্তাগুলো রেডি হয়ে যাবে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন একদম সহজভাবে মাত্র দুটো ডিম দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মজাদার নরম তুলতুলে একটি নাস্তা এটি বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে খাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ